সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আজকে যারা আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে থাকবার জন্য। বিরতির পরে আমরা ফিরে এলাম। তো আজকের অনুষ্ঠানটিতে আগেই বলা হয়েছিল, সাগর আপনাদেরকে বলেছে যে এটি দুই পর্বের একটি অনুষ্ঠান। তো প্রথম পর্বটি আমরা শেষ করেছি কিছু গান দিয়ে। এইবারে যেই পর্বটি হতে যাচ্ছে, এই পর্বতেও আমাদের থাকছে কিছু পুরনো দিনের গান, এবং সেই সাথে আমরা কিছু গজলও শুনব। তো প্রথমে আমি যেই গানটা ওনার কাছে গাইতে চাইব, পুরনো দিনেরই একটা গান, আমাদের সবার খুব পরিচিত চেনা, আমার মনে হয় সবারই খুব ভালো লাগার একটা গান, যে গানটা শুনলে কিনা হয়তো আমাদের আগের জেনারেশনের, আমাদের বাবা মারাও যে গানটা শুনে এসছেন, আমরা ছোটোবেলায় শুনেছি, বড় হয়েছি ওই গানে, আমাদের পরের জেনারেশনও শুনতে থাকবে, ইউনিভার্সাল টাইপের একটা গান। তো সাগর বলেন তো কোন গানটার আমি অনুরোধ করব, গেস করেন। আমি গেয়েই শোনাই, তাহলে গেয়েই শোনান। আচ্ছা, তো দেখি, আমার মনে হয় এই পর্বটি দ্বিতীয় এবং শেষ পর্ব, আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করবেন এই পর্বটিতে আশা করি। ঠিক আছে, আমি গান গাইছি, আপনি শুরু করেন। অসাধারণ, ভীষণ সুন্দর, ধন্যবাদ। আমরা সবাই তো মনে হয় চলে গেছিলাম বহু আগে কোনো এক সময়ে, যখন আমরা ইয়াং ছিলাম, আমাদের বাবা মাকেও এই গানগুলো শুনে এসছেন। সাগর, খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য, মোটামুটি নস্টালজিক হয়ে গেছি সবাই। হ্যাঁ, এরপরে কি থাকছে, এরপর কি শুনতে চান বলুন?
আমাদের দর্শকদের কাছে একটু শুনতে চাচ্ছি, আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে, হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতে অ্যালাউড, যেমন আমি বলেছি সাত সুরে বাঁধা গান, এটা ভাষাতে কিছু আসে যায় না, যে কোনো ভাষাই হতে পারে। মুঝে তুম নজর সে, হ্যাঁ ওয়াও, বাট আপনার জানা আছে তো ওটা, হ্যাঁ আমি সেটা ট্রাই করতে পারি। তাহলে আপনারা গজল শুনতে চাচ্ছেন, রাইট? ওকে, হ্যাঁ এই গানটা অবশ্যই আমি শুনেছি, আপনি করেছিলেন এক সময়, খুব ভালো গায়। প্রিয়, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর গানটি রিকোয়েস্ট করার জন্য। সাগর ভাই এই গানটা জানেন কিন্তু, ভীষণ ভালো। আরো চলবে? হ্যাঁ, দর্শক বলেছে অফকোর্স, আমাদের এখানে যারা আছেন আরো গজল শুনতে চাচ্ছেন, আপনার পছন্দের একটা গজল শুনান। আমরা তো গজল বলতে বুঝি মেহেদী হাসান, তারপরে গোলাম আলী, আপনি আপনি কারটা বেশি গান নাকি দুজনেই? ওরা দুজনেই
আমাদের উপমহাদেশের আমরা মেডিয়াসেনটা শুনলাম এখন না হ্যাঁ এরপরে কি গোলাম আলীর চলবে চলুন গোলাম আলীর সবচেয়ে বিখ্যাত একটি গজল একটি গান যেটি আসলে গেস করা যায় কোন গানটা সবচেয়ে বিখ্যাত সবার প্রিয় সবার জানা চুপকে চুপকে দশকে কোন পুরস্কার যদি থাকে নাগরিক তুমি পক্ষ থেকে পাপিয়া ভাবি পাও উচিত ছোট্ট একটু যান্ত্রিক গোলযোগ হয়ে গেল সেজন্য আমরা দুঃখিত আবার এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে গেলে কেমন একটি বিরতি নিয়ে নিচ্ছি ফাঁকে আমরা যখন আমরা রেডি হয়ে যাচ্ছি আবার ফিরে আসবো দর্শক আমাদের সাথে থাকুন নাগরিক টিভি আমার আপনাদের আমাদের আমরা স্বদেশের কথা বলি আমরা প্রবাসের কথা বলি আমাদের সঙ্গেই থাকুন নাগরিক টিভি সবার নাগরিক টিভির সঙ্গেই থাকুন
চমৎকার 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 সবাই বলছেন। যাক, অনেক ধন্যবাদ। না, গানটি আমারও অনেক অনেক প্রিয়। এই গানটি তো আমি পর্যায়ে কি আরেকটি গজল শুনতে চান? এরপর আর আর নিশ্চয়ই সবাই সবাই গজল শুনতেই চাচ্ছে। হ্যাঁ, এরপর কিন্তু আপনার গান আমরা গেয়ে আমরা হয়তো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি দর্শক। আর একটি বা সর্বোচ্চ দুটি গান আমরা করব। আপনারা আমাদের সাথেই আছেন, থাকবেন। আমি আরেকটি মেহেদি হাসানের গান গাইতে চাচ্ছি। আপনারা মেহেদি হাসানের গজল শুনতে চাচ্ছেন? মেহেদি হাসানের গজল চলবে? আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে পারি। আমরা একটু ছোট্ট একটি বিরতিতে যাব দর্শক, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে ফিরব, আমাদের সাথে থাকুন। ছোট্ট একটি বিরতি। নাগরিক টিভি, আমার আপনাদের আমাদের আমরা স্বদেশের কথা বলি, আমরা প্রবাসের কথা বলি, আমাদের সঙ্গেই থাকুন। নাগরিক টিভি সবার, নাগরিক টিভির সঙ্গেই থাকুন। নাগরিক টিভি, আমার আপনাদের আমাদের আমরা স্বদেশের কথা বলি, আমরা প্রবাসের কথা বলি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতি থেকে ফিরে এলাম দর্শক। আমরা শুনছিলাম সাগরের গজল, আমরা আবার চলে যাচ্ছি তার কাছে গজল নিয়ে শোনার জন্য। দেখা যাক এখনও আমাদেরকে কি শোনায় উনি, আমাদের মেহেদি হাসান নাকি গোলাম আলী, কার 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 গজল শুনবো এখন তার কাছ থেকে শুনি। তো কি শুনছি? আমি মেহেদি হাসানের খুবই বিখ্যাত একটি গজল, আপনারা সবাই শুনেছেন। রফতা রফতা হো মেরি হস্তি কা সামা হো গে, রফতা রফতা হো মেরি হস্তি কা সামা হো গে, পহলে যা ফির জানে যা ফির জানে জানা হো গে, রফতা রফতা সারে তকল্লুফ মিট
पहले जा फिर जाने जा फिर जाने जाना होगे रफ्ता रफ्ता वो मेरी हंसी का सामा हो गए। वाह चमत्कार चमत्कार भीषण सुंदर भीषण सुंदर। আমার মনে হয় অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আমি সাফিনাকে অনুরোধ করব, আমি আর সাফিনা একটি ডুয়েট সঙ্গীত পরিবেশন করে আমরা অনুষ্ঠানটিকে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ গানটি এখন গাইতে যাচ্ছি। তো গজল হলো, বাংলা হলো, এখন একটি হিন্দি ফিল্মে গান, সবার মনের গান, সবার দিলের কথা বলতে আমরা চাই, কারণ অনেকেই অনেকের দিলের কথা বলতে পারেন না। আমরা গানে গানে আমাদের দিলের কথা বলছি, আপনারা আমাদের সাথে মিলাতে পারেন, দেখেন আপনাদের দিলের কথা আছে কিনা এখানে। আর ওটাতে কি আছে? আমি শেষ করার আগে, গানটি শেষ করার আগে আমি কি বিদায় নেব নাকি পরে আমরা বিদায় নেব? পরে বিদায় নিতে পারেন, গানটা শেষ করে নেই তারপরে। আবার দর্শকের অনুরোধে যদি আরো গাইতে হয়। না, আজকের মতো শেষ, কারণ অনেক গান গাওয়া হয়ে গেছে, আস্তে আস্তে গলা বসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো আমরা অন্য আরেক দিন অবশ্যই আমি এই গানের পর Amen.
ধন্যবাদ 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 সুধি কোনটা এটা কি আছে আপনার ট্র্যাকে আছে এখন ট্র্যাকে গান গাই তো দেখা যাক ওনার যদি থাকে ট্র্যাকটা নিশ্চয়ই শোনাবে আমি এই গানটা আমার আমারও খুবই প্রিয় তাহলে হয়ে যাক ঠিক আছে আমি চেষ্টা করছি তাহলে তাও আবার ফিমেল রিকোয়েস্ট না রাখলে সমস্যা হতে পারে দেখি আমি গানটা বের করার চেষ্টা করছি উনি যতক্ষণ খুঁজে থাকে ততক্ষণ আমি আমি একটুখানি বলে নেই দর্শকদেরকে আপনারা জানেন আমরা আগেও বলেছি যে এই অনুষ্ঠানটি আজকের যে নাগরিক সন্ধ্যা এটার আজকে প্রথম অনুষ্ঠানের শুরু এটা নিয়মিত হতে থাকবে এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিব সময়টা কখন হবে আপনারা ফেসবুকের চোখে আমি চেষ্টা করেছি আসলে গানটি অনেকদিন গাওয়া হয় না আর আমার গলার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব বিদায় যাওয়ার আগে আমি সবার কাছে কিছু কথা বলতে চাই সেটা হলো যে নাগরিক টিভির এই সন্ধ্যাটি নাগরিক সন্ধ্যা এটি আসলে একদিনের এই প্রদর্শন নয় এবং আজকে যা দেখছেন সেটাও একদিনে তৈরি হয়নি এর পেছনে অনেকের পরিশ্রম রয়েছে অনেক আয়োজন রয়েছে অনেক সময়ের চেষ্টা রয়েছে তো আজকের আপনারা হয়তো দেখছেন আমরা দুজন এখানে বসে আছি কিন্তু এই স্টেজের সামনে বসে আছেন অনেক মন্ট্রিয়ালের অনেক গণ্যমান্য ব্যক্তিরা যারা দূর দূরান্ত থেকে এখানে আমাদের এই অনুষ্ঠান দেখতে আসছেন সবাইকে আমরা আমরা বিশেষ করে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি নাগরিক টিভির পক্ষ থেকে উনি অবশ্যই বলবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা রইল সবার প্রতি পাশাপাশি যারা দেখছেন আমাদেরকে অনলাইনে দেখছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে দেখবেন কারণ ভিডিওটি রয়ে যাবে নাগরিক টিভির ফেসবুক পেজে রয়ে যাবে আমার ওয়ালেও থাকবে অবশ্যই সেখানে সবাই যে কোনো মুহূর্তে দেখতে পাবেন নাগরিক টিভির সাথে থাকবো ছিলাম আছি নাগরিক টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং যতটুকু শুনেছি নাগরিক টিভি এই ধরনের আয়োজন প্রতি মাসেই করবে আমি নাগরিক টিভির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি এবং সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আপনি নাগরিক টিভির পক্ষ থেকে সবার কাছে বিদায় নিয়ে আজকের মতো শেষ করছি তো সুপ্রিয় দর্শক আজকে আপনারা যারা স্টুডিওতে উপস্থিত আছেন যারা দূর থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে থাকবার জন্য আপনারা এখানে আছেন বলেই উৎসাহ পেয়ে আমাদের গান গাওয়ার আপনাদের ভালো লাগাই আমাদের গান গাওয়ার সার্থকতা আমরা একজন ভালো শিল্পীকে এখানে পেয়েছি আমি তার সাথে একটু সঙ্গ দিয়েছি চেষ্টা করেছি গাইতে তো যেটা বলছিলেন উনি যে হ্যাঁ নাগরিক টিভি প্রত্যেক মাসে আমাদের এই অনুষ্ঠানটা থাকছে কোনো নতুন শিল্পীকে নিয়ে কারা আসছেন আপনারা শুনবেন এবং আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা কন্টিনিউ করতে থাকবো এমন অনুষ্ঠান তো ভালো লেগেছে তো সবার তাই না হ্যাঁ এই তো এক কথায় সেই ভালো লাগাটাতেই আমাদের সার্থকতা সবার যাতে ভালো লাগে সেই জন্যই আমরা করবো আমি জানি যে আজকে এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে অনেকেই আছেন আমাদের আমাদের দেশীয় কালচারকে আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে এখানে ধরে রাখবার জন্য যারা অক্লান চেষ্টা করছেন যাদের প্রচেষ্টায় এখানে আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাচ্ছি মন্ট্রিয়ালে বসে এই অনুষ্ঠান বাংলাদেশের কালচারকে ধরে রাখতে পারছি নাগরিক টিভির এই অনুষ্ঠানের যে ধারাটি শুরু আমরাই মনে হয় প্রথম আজকে আজকে শুরু হলো এটার আজকে আমি আসলে খুব গর্বিত আজকে প্রথম অনুষ্ঠানের একজন শিল্পী হয়ে নাগরিক টিভিকে ধন্যবাদ আবারো জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ সাগর এখানে আজকে উপস্থিত থাকার জন্য গান উনি তো আসলে অনেক অনেক কাজ করতে হয়েছে পেছনে গানের অনেক আসল কথাটা কি আমি ভালো গান করেছেন হয়তো সময় তেমন দিতে পারেননি গানের উনি বেসিক্যালি সব উপস্থাপনা করেন তা আমার সাথে এত সুন্দর করে বিশেষ করে আমি সাফিনার সাথে গান গাইতে পেরে
আমি অনেক আনন্দিত এবং শাফিনাকে আমি ধন্যবাদ বেশি হয়ে গেল না আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখানে আসছেন আপনার সময় দিয়েছেন এত গান সবাইকে উপহার দিয়েছেন এবং ভবিষ্যতে আরও শুনবো আপনার কাছ থেকে তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে থাকবার জন্য আর সেই সাথে আমি এখন আমি শাফিনা এবং সাগর আপনি আমাদের আমাদেরকে আজকে দেখলেন গান শুনলেন আমাদের ভবিষ্যতে আবারও দেখা হবে খুব শীঘ্রই চোখ রাখুন নাগরিক টিভির পর্দায় আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভরাত্রি নাগরিক টিভি সবার নাগরিক টিভির সঙ্গেই থাকুন নাগরিক টিভি আমার আপনাদের আমাদের আমরা স্বদেশের কথা বলি আমরা প্রবাসের কথা বলি আমাদের সঙ্গেই থাকুন নাগরিক টিভি সবার নাগরিক টিভির সঙ্গেই থাকুন